পর্ব ১১। আজকের পর্বে আলোচনা করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আহলু বায়াত ও সাহাবিগণ। এর ভিতরে দুইটি পয়েন্ট, আহলু বায়াত ও সাহাবিগণ সম্পর্কে। এছাড়া আলোচনা করা হবে তার মর্যাদা ও সম্মান, তার মর্যাদার বিষয়ে ওহির অনুসরণ। তাহলে চলুন আজকের পর্বের ভেতরে প্রবেশ করি। তার অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আহলু বায়াত ও সাহাবিগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ও ভালোবাসার অংশ তার সাথে সংশ্লিষ্ট সকলকে ভালোবাসা, তার সাহাবিগণকে, তার পরিবার ও বংশধরদেরকে, তার উম্মতকে, তার একনিষ্ঠ অনুসারীদেরকে এবং তার সুন্নাতের ধারক ও প্রচারকদেরকে তার কারণে সম্মান করা ও ভালোবাসা তারই ভালোবাসার প্রকাশ। বিশেষত তার সাহাবি ও আহলু বয়াতের বিষয়টি কুরআন ও হাদিসে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আহলু বয়াত কুরআনের আলোকে আমরা দেখি যে ইসলাম বিশ্বজনীন ধর্ম। এখানে কোনো বংশ, রক্ত, বর্ণ বা দেশের কোনো পবিত্রতা, অলৌকিকত্ব বা বিশেষ অধিকার ঘোষণা করা হয়নি। হাদিসের শিক্ষাও অনুরূপ। কুরআন কারিমে বংশ, বর্ণ বা দেশ নির্বিশেষে সকল সাহাবির প্রশংসা করা হয়েছে, তাদের কর্ম ও ত্যাগের কারণে, বংশ বা বর্ণের কারণে নয়। আমরা ইতোপূর্বে দেখেছি যে দিন পালন ও বোঝার ক্ষেত্রে কুরআন কারিমে সাহাবিগণকে আদর্শ স্থানীয় বলে ঘোষণা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের মানুষেরাও সাহাবিগণের অন্তর্ভুক্ত ছিলেন। তার প্রতি ইমান, তাকে ভালোবাসা, সাহায্য করা ইত্যাদি বিষয়ে তার অগ্রণী ছিলেন। এছাড়া কুরআন কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আত্মীয়তার ভালোবাসা রক্ষা করতে নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ বলেন, অর্থ বলো, আমি এর বিনিময়ে তোমাদের নিকট থেকে আত্মীয়তার সৌহার্দ্য ব্যতীত অন্য কোনো প্রতিদান চাই না। সূরা শুরা আয়াত ২৩। যায়িদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মক্কা ও মদিনার মধ্যবর্তী খুম নামক স্থানে আমাদের মাঝে বক্তৃতা করলেন। তিনি আল্লাহর প্রশংসা ও গুণগান করলেন। এরপর তিনি ওয়াজ করলেন ও উপদেশ প্রদান করলেন। অতঃপর তিনি বললেন, হে মানুষেরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমি একজন মানুষ মাত্র, হয়তো শীঘ্রই আমার প্রভুর দূত এসে পড়বেন এবং আমি তার ডাকে সাড়া দিয়ে চলে যাব। আমি তোমাদের মধ্যে দুটি মহা গুরুত্বপূর্ণ বিষয় রেখে যাচ্ছি। প্রথমত আল্লাহর কিতাব, যার মধ্যে রয়েছে পথের দিশা ও আলো। তোমরা আল্লাহর কিতাবকে গ্রহণ করবে এবং দৃঢ়ভাবে ধারণ করবে। এরপর তিনি বলেন, এবং আমার বাড়ির মানুষ বা পরিবার পরিজন, আমি আমার পরিবার পরিজনের বিষয়ে তোমাদেরকে আল্লাহর কথা মনে রাখতে উপদেশ প্রদান করছি। একথা তিনি তিনবার বলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহকে ভালোবাসবে কারণ তিনি তোমাদেরকে অগণিত নিয়ামত প্রদান করেন এবং আল্লাহর ভালোবাসায় আমাকে ভালোবাসবে এবং আমার ভালোবাসায় আমার বাড়ির মানুষদেরকে, অর্থাৎ পরিবার, বংশধর ও আত্মীয়দের ভালোবাসবে। সাহাবিগণ ইসলামের শত্রুগণ বাহ্যিক বিরোধিতা, যুদ্ধ ও প্রতিরোধের মাধ্যমে ইসলামের অগ্রযাত্রা রোধ করতে সক্ষম না হয়ে মুসলিম সেজে গোপনে ইসলামের মধ্যে বিভ্রান্তি ঢুকিয়ে ইসলামের অগ্রযাত্রা রোধ করতে চেষ্টা করে। এছাড়া কোনো কোনো মুসলিম নিজের আবেগতাড়িত উদ্দীপনায় অন্ধ হয়ে সাহাবিগণের মর্যাদা উপলব্ধি করতে ব্যর্থ হয়। এভাবে মুসলিম উম্মাহর মধ্যে এই বিষয়ে অনেক বিভ্রান্তির জন্ম নেয়। আমরা ইফতিরাক বা মুসলিম উম্মাহর ফিরকা ও দলাদলির বিষয়ে আলোচনার সময় দেখব যে মুসলিম উম্মাহর
প্রথম দুটি বিভক্তি ও বিভ্রান্তি খারিজিগণের বিভক্তি ও শিয়াগণের বিভক্তি ছিল এ বিষয়ে কেন্দ্রিক। খারিজিগণ কুরআন ও হাদিস বোঝার ক্ষেত্রে ও পালন করার ক্ষেত্রে সাহাবিগণের জ্ঞান, প্রজ্ঞা ও মতামতের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে। তার নিজেরা কুরআন পড়ে বা হাদিস পড়ে যা বুঝত তাই চূড়ান্ত ও সঠিক বুঝ বলে মনে করত, এবং তাদের বুঝের বিপরীতে সাহাবিগণের বুঝকে বিভ্রান্তি ও কুফর বলে আখ্যায়িত করত। অন্যদিকে শিয়াগণ ইহুদিদের ষড়যন্ত্রে বিভ্রান্ত হয়ে সাহাবিগণকে ইসলামের শত্রু বলে গণ্য করে। তারা নবী পরিবারের ভালোবাসাকে সাহাবিগণের ভালোবাসার পরিপন্থী বলে গণ্য করে। এই বিষয়ে অগণিত মিথ্যা তারা প্রচার করে। গত কয়েক শতাব্দী যাবৎ পাশ্চাত্য প্রাচ্যবিদগণও সাহাবিগণের বিরুদ্ধে বিষোদাগার করেন। এ সকল প্রচারের একটি উদ্দেশ্য তা হল ইসলামের মর্মমূলে আঘাত করা ও ইসলামের সৌধকে ভেঙে ফেলা। কারণ সাহাবিগণের সততা প্রশ্নবিদ্ধ হলে ইসলামের সত্যতা প্রশ্নবিদ্ধ হয়ে যায়, কারণ তাদের মাধ্যমেই ইসলাম প্রচারিত হয়েছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মূল ভিত্তিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও সাহাবিগণের জামাত অনুসরণ করা। এই বিষয়ে আমরা কুরআন ও হাদিসের কিছু নির্দেশনা ইসলামী আকিদার উচ্চ অধ্যায়ে আলোচনা করেছি। ইফতিরাক বা বিভক্তি বিষয়ক অধ্যায়ে আমরা এই বিষয়ে আরও আলোচনা করব। এখানে সংক্ষেপে সাহাবিগণের বিষয়ে কুরআন হাদিসের নির্দেশনা উল্লেখ করছি। এক, কুরআন কারিমে অনেক স্থানে সাহাবিগণের প্রশংসা ও তাদের ধার্মিকতার কথা ঘোষণা করা হয়েছে। কয়েক স্থানে স্পষ্টত তাদের জান্নাতের সুসংবাদ প্রদান করা হয়েছে। এক স্থানে আল্লাহ বলেন, অর্থ তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে এবং সংগ্রাম করেছে তারা এবং পরবর্তীরা সমান নয়, তারা মর্যাদায় শ্রেষ্ঠ তাদের চেয়ে যারা পরবর্তীকালে ব্যয় করেছে এবং সংগ্রাম করেছে, তবে আল্লাহ উভয়কে কল্যাণের অর্থাৎ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সকল সাহাবীর ঢালাও প্রশংসা করে ও তাদের ধার্মিকতা, সততা ও বিশ্বস্ততার ঘোষণা দিয়ে মহান আল্লাহ বলেন, অর্থ কিন্তু আল্লাহ তোমাদের নিকট ঈমানকে প্রিয় করেছেন এবং তাকে তোমাদের হৃদয়গ্রাহী করেছেন। তিনি কুফরি, পাপ ও অবাধ্যতাকে তোমাদের নিকট অপ্রিয় করেছেন, তারাই সৎ অবলম্বনকারী। দুই, বিশেষত প্রথম অগ্রবর্তী মুহাজির ও আনসারগণের জন্য মহান আল্লাহ জান্নাত প্রস্তুত রেখেছেন বলে ঘোষণা করা হয়েছে। নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করাই অন্যদের জন্য জান্নাতের পথ বলে জানানো হয়েছে। প্রথম অধ্যায়ে আকিদার বিষয়ে সাহাবিদের মতামতের গুরুত্ব আলোচনাকালে আমরা এই বিষয়ে কুরআনের আয়াত উল্লেখ করেছি। আমরা দেখেছি যে এই বিষয়ে মহান আল্লাহ বলেছেন, মুহাজির ও আনসারগণের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা নিষ্ঠার সাথে তাদের অনুসরণ করেছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, এবং তিনি তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাত যার নিম্ন দেশে নদী প্রবাহিত, যেথায় তারা চিরস্থায়ী হবে। এ মহা সাফল্য। তিন, বাইতুর রেদওয়ান ও তাবুক যুদ্ধে অংশগ্রহণকারীদের জান্নাতের বিষয়ে সুস্পষ্ট সুসংবাদ প্রদান করা হয়েছে। আল্লাহ বলেন, মুমিনগণ যখন বৃক্ষতলে আপনার নিকট বায়াত গ্রহণ করল তখন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হলেন। সূরা ফাতিহ আয়াত 18। তাবুকের যুদ্ধে অংশগ্রহণকারী সকল সাহাবীর প্রশংসায় মহান আল্লাহ বলেন, অর্থ কিন্তু রাসূল এবং যারা তার সঙ্গে ঈমান এনেছে তারা নিজ সম্পদ এবং জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে, তাদের জন্যই কল্যাণ আছে এবং তারা সফলকামী। সূরা তওবা আয়াত 88।
প্রশংসা করেন। এরপর পরবর্তী মুমিনদের বিষয়ে বলেন যে অর্থ তাদের পরে যারা আগমন করল তারে বল, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এবং ইমানে অগ্রণী আমাদের পূর্ববর্তী ভ্রাতাগণকে ক্ষমা করো এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ রেখো না। হে আমাদের প্রতিপালক, তুমি তো দয়াদ্র এবং পরম দয়ালু। সূরা হাশর আয়াত 10। এভাবে আমরা দেখেছি যে কোরআনের নির্দেশ অনুসারে পরবর্তী সকল প্রজন্মের মুমিনদের দায়িত্ব সকল আনসার ও মুহাজির সাহাবীর জন্য দোয়া করা এবং তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসা, অন্তরে কোনো সাহাবীর প্রতি হিংসা ও বিদ্বেষ ইমানের প্রতি সঙ্গতিপূর্ণ নয়। 5. অগণিত হাদিসে সাহাবিকণের মর্যাদা বর্ণনা করা হয়েছে এবং জান্নাতের সুসংবাদ প্রদান করা হয়েছে। এক হাদিসে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবিকণকে সম্মান করবে, কারণ তারাই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তাদের পরে তাদের পরবর্তী যুগের মানুষেরা এবং এরপর তাদের পরবর্তী যুগের মানুষেরা, এরপর মিথ্যা প্রকাশিত হবে। আবু হুরাইরা ও আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবিকণকে গালি দিবে না, কারণ তোমাদের কেউ যদি ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে তবুও সে তাদের কারোর এক মুদ্দ অর্থাৎ প্রায় 1 কেজি বা তার অর্ধেক পরিমাণ দামের সমপর্যায়ে পৌঁছাতে পারবে না। কুরআন ও হাদিসের এ সকল নির্দেশনায় আলোকে সাহাবিগণের বিষয়ে মুসলিমগণ নিম্নরূপ আকিদা পোষণ করে। 1. মানবজাতির মধ্যে নবীগণের পরেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব এবং সাহাবিগণের মধ্যে খোলাফায়ে রাশিদিনের শ্রেষ্ঠত্ব। 2. খোলাফায়ে রাশিদিনের মধ্যে মর্যাদার তারতম্য তাদের খেলাফতের দায়িত্বের ক্রম অনুসারে। 3. অন্য সকল সাহাবিও মহান মর্যাদার অধিকারী, কোনো সাহাবিকেই কোনো মুমিন সামান্যতম অমর্যাদা, অবজ্ঞা বা ঘৃণা করতে পারেন না। তাদের কারোর বিষয়ে কোনো অমর্যাদাকর কথা কোনো মুমিন কখনো বলবেন না। 6. অধ্যায়ে বেদায়াত ও বিভক্তি আলোচনাকালে আমরা সাহাবিগণের বিষয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস ও মূলনীতি বিষয়ে ইমামগণের মতামত উল্লেখ করব ইনশাআল্লাহ। তার অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও সম্মান। রিসালাতের সাক্ষ্যের অবিচ্ছেদ্য অংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, মানবজাতির নেতা, নবী রাসূলদের প্রধান, তিনি আল্লাহর প্রিয়তম বান্দা, তার হাবিব, তার সবচেয়ে সম্মানিত বান্দা, সর্বযুগের সকল মানুষের নেতা। অন্যান্য নবী রাসূলের সাধারণ মর্যাদা সবই তিনি লাভ করেছেন। তিনি নিষ্পাপ, মনোনীত ও সকল কলুষিতা থেকে মুক্ত ছিলেন। নবুয়াত প্রাপ্তির আগে এবং নবুয়াতের পরে সর্ব অবস্থায় আল্লাহ তাকে সকল পাপ, অন্যায় ও কালিমা থেকে রক্ষা করেছেন। এছাড়াও আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দান করেছেন। কুরআন কারিমের বিভিন্ন আয়াতে তার মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে। তার প্রতি আল্লাহর অপার অনুগ্রহের বিষয়ে আল্লাহ বলেন, অর্থ তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তাদের একদল তোমাকে পথভ্রষ্ট করতে চাইত, কিন্তু তারা নিজেদেরকে ছাড়া আর কাউকে পথভ্রষ্ট করে না এবং তোমার কখনোই ক্ষতি করতে পারে না। আল্লাহ তোমার প্রতি কিতাব ও হিকমাত অবতীর্ণ করেছেন এবং তুমি যা জানতে না তা তোমাকে শিক্ষা দিয়েছেন। তোমার প্রতি আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে। সূরা নিসা আয়াত 113। অন্য আয়াতে মহান আল্লাহ বলেন, অর্থ
ওহির মাধ্যমে আমি তোমার প্রতি যা নাজিল করেছি তা আমি ইচ্ছা করলে প্রত্যাহার করে নিতে পারতাম, সে অবস্থায় তুমি আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী বা কর্মবিধায়ক পেতে না, কিন্তু তোমার প্রতিপালকের দয়া, নিশ্চয় তোমার প্রতি তার অনুগ্রহ মহান। সূরা ইসরা অর্থাৎ বনি ইসরাইল আয়াত 86-87। আল্লাহ অন্যত্র বলেছেন, অর্থ, আমি তো তোমাকে রাসূল বানিয়েছি কেবল বিশ্বজগতের জন্য রহমত রূপে। সূরা আম্বিয়া আয়াত 107। মহান আল্লাহ আরও বলেন, অর্থ, আমি তো তোমার বক্ষ তোমার কল্যাণে প্রশস্ত করে দেইনি, আমি অপসারণ করেছি তোমার ভার যা ছিল তোমার জন্য অতিশয় কষ্টদায়ক, এবং আমি তোমার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি। সূরা ইনশিরাহ আয়াত 1-4। তার মর্যাদা বর্ণনা করে অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, অর্থ, হে নবী, আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, এবং আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী রূপে এবং উজ্জ্বল প্রদীপ সমূহ রূপে। সূরা আহজাব আয়াত 45-46। তাকে সম্মান প্রদর্শনের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, অর্থ, নিশ্চয় আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, যেন তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো এবং তাকে সাহায্যকারী ও সম্মান করো, এবং সকাল সন্ধ্যায় তার অর্থাৎ আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সূরা ফাতাহ আয়াত 8-9। সকল মানুষের ঊর্ধ্বে তার সম্মান, এই বিষয়ে মহান আল্লাহ বলেছেন, মুমিনদের নিকট নবী তাদের নিজেদের চেয়েও ঘনিষ্ঠতর, এবং তার স্ত্রীগণ তাদের মাতা। আল্লাহর বিধান অনুসারে মুমিনগণ ও মুহাজিরগণ অপেক্ষা যারা আত্মীয় তারা পরস্পরের ঘনিষ্ঠতর। সূরা আহজাব আয়াত 6। এভাবে আল্লাহ সকলের ঊর্ধ্বে তাকে সম্মান দান করেছেন, এবং কোনোভাবে তাকে কষ্ট দান করা বা তার মনোকষ্টের কারণ হওয়া মুসলিমের জন্য নিষিদ্ধ করেছেন। তার বিশেষ মর্যাদার অংশ হিসেবে তার মৃত্যুর পরে তার স্ত্রীদেরকে বিবাহ করা নিষিদ্ধ করেছেন। এই প্রসঙ্গে মহান আল্লাহ বলেছেন, অর্থ, তোমাদের জন্য সঙ্গত নয় যে তোমরা আল্লাহ রাসূলকে কষ্ট দিবে অথবা তার মৃত্যুর পরে তার পত্নীদিগকে বিবাহ করবে, আল্লাহর নিকট থেকে তা ঘোরতর অপরাধ। সূরা আহজাব আয়াত 53। অন্যান্য সকল মানুষের থেকে পৃথকভাবে সম্মানের সাথে তাকে ডাকতে হবে এবং তার ডাকে সাড়া দিতে হবে। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, অর্থ, রাসূলের আহ্বানকে তোমরা তোমাদের একে অপরের প্রতি আহ্বানের মতো গণ্য করো না। সূরা নূর আয়াত 63। তার সাথে আদব রক্ষার বিষয়ে নির্দেশ দিয়ে আল্লাহ বলেছেন, অর্থ, হে মুমিনগণ, আল্লাহ ও তার রাসূলের সামনে কোনো বিষয়ে অগ্রসর হয়ো না, এবং আল্লাহকে ভয় করো, আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বাজ্ঞ। হে মুমিনগণ, তোমার নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না, এবং তোমাদের পরস্পরের মধ্যে যেভাবে জোরে কথা বলো সেরূপ জোরে বা সশব্দে তার সাথে কথা বলো না, কারণ এতে তোমাদের কর্ম বিনষ্ট ও নিষ্ফল হয়ে যাবে তোমাদের অজ্ঞাতসারে। যারা আল্লাহ রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বর নিচু করে, আল্লাহ তাদের অন্তরকে তাকওয়ার জন্য পরিশোধিত করেছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। সূরা হুজরাতের 1-3 আয়াত। পাঠক, চিন্তা করুন, কত বড় সাবধানতার প্রয়োজন, কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে অগ্রাণী হওয়া যাবে না, তার কথার উপরে কথা বলা যাবে না,
নিজেদের মতামত, যুক্তি, কর্ম, পছন্দ ইত্যাদি দিয়ে তার আগে যাওয়া যাবে না। বরং মতামতে, কর্মে, ইবাদতে, দাওয়াতে, পছন্দে, অপছন্দে সকল বিষয়ে তার পিছে থাকতে হবে এবং তাকে অনুসরণ করতে হবে। তার সামনে নিজেদের কণ্ঠস্বর উঁচু করা যাবে না। তার মত, কর্ম, রীতি নির্দেশ কোনো কিছু মুমিনের নিকট পৌঁছালে মুমিন আর তার সামনে নিজের মতামত বা পছন্দ বিকল্প হিসেবে দাঁড় করান না, বরং নিজের মত ও পছন্দকে নিচু করে তার মতকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতকে সর্বান্তক্রমে গ্রহণ করেন। এই ইমানের দাবি, এই আল্লাহর নির্দেশ। না হলে আমাদের বড় বড় কথা, মহামহা কর্ম আমাদের অজান্তে অজ্ঞাতে নিষ্ফল হয়ে যাবে, কি করুণ পরিণতি। বিভিন্ন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মর্যাদার কথা উম্মাদকে জানিয়েছেন। তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, নিজের অহংকার প্রকাশের জন্য নয়, উম্মাদকে তাদের বিশ্বাসের ও কর্মের দিক নির্দেশনা দেওয়ার জন্যই তিনি প্রয়োজনীয় বিষয়গুলি তাদেরকে জানিয়েছেন। ইতোপূর্বে আমরা এই অর্থে অনেক হাদিস দেখেছি। আমরা দেখেছি যে মহান আল্লাহ বিভিন্ন দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অন্যান্য সকল নবী থেকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন। এই বিষয়ে আরও কয়েকটি হাদিস আমরা এখানে আলোচনা করব। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন কিয়ামতের সময় পুনরুত্থিত হবে তখন আমি সর্বপ্রথম বের হব। মানুষেরা যখন হাজিরা দিবে তখন আমি তাদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করব। যখন তারা নিরাশ হয়ে যাবে তখন আমি তাদের সুসংবাদ প্রদান করব এবং সেদিন আমার হাতেই থাকবে প্রশংসার ঝান্ডা। আদম সন্তানদের মধ্যে কোন আমার প্রতিপালককে কাছে আমিই সবচেয়ে সম্মানিত, আর এতে কোনো অহংকার নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আমি আদম সন্তানদের নেতা, কবর ফুঁড়ে আমিই প্রথম পুত্তরিত হব, পুনরুত্থিত হব, আমিই প্রথম সাফায়াতকারী এবং আমার সাফায়াতই প্রথম গ্রহণ করা হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমি আদম সন্তানদের নেতা, তবে এতে কোনো অহংকার নেই, আমার হাতেই প্রশংসার ঝান্ডা থাকবে, তবে এতে আমার কোনো অহংকার নেই। আদম থেকে শুরু করে যত নবী আছেন তারা সবাই আমার ঝান্ডার নিচে সমাবেত হবে, আমিই প্রথম মাটি ফুঁড়ে পুনরুত্থিত হব, তবে এতে আমার কোনো অহংকার নেই। তার মর্যাদা সুপ্রাচীন। প্রথম মানব আদম আলাইসাল্লামের সৃষ্টির সময়ে আল্লাহ তার জন্য নবুয়াত ও খাতিমুন নবীয়নের মর্যাদা সংরক্ষিত করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবিগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসুল, কখন আপনার জন্য নবুয়াত নির্ধারিত হয়েছে? তিনি বলেন, যখন আদম দেহ ও আত্মার মধ্যে ছিলেন। ইরবাদ ইবনু সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম যখন তার কাদার মধ্যে ভূলণ্ঠিত ছিলেন তখনই আমি আল্লাহর নিকট লাউহে মাহফুজের মধ্যে সর্বশেষ নবী ছিলাম। আমি তোমাদেরকে আমার প্রথম শুরুর কথা বলবো। আমার পিতা ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া, ঈসা আলাইসাল্লামের জাতিকে তার ভবিষ্যৎবাণী এবং আমার আম্মার স্বপ্ন, তিনি দেখতে পান যে তার ভেতর থেকে একটা নূর অর্থাৎ আলো নির্গত হয়ে সিরিয়ার প্রসাদ সমূহকে আলোকিত করে তোলে। এভাবে নবীকর্ণের আলাইসাল্লামের মায়েরা দেখেন। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ নবীগণের উপরে আমাকে মর্যাদা দান করেছেন। কোরআন ও হাদিস থেকে আমরা জানতে পারি যে মহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা, মাকাম মাহমুদ ও সাফায়াতের মর্যাদা প্রদান করবেন। ওসিলা শব্দের অর্থ নৈকট্য। এ বিষয়ে আমরা পঞ্চম অধ্যায়ে
আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি যে মহান আল্লাহর নিকটতম ও সর্বোচ্চ মর্যাদার স্থানকে ওসিলা বলা হয়, যা মহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করবেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা মুয়াজ্জিজকে অর্থাৎ তার আজান শুনবে, তখন সে যেরূপ বলে সেরূপ বলবে, এরপর আমার উপর সালাত অর্থাৎ দুরুদ পাঠ করবে। কারণ যে ব্যক্তি আমার উপর একবার সালাত পাঠ করে অর্থাৎ দুরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত করেন। অতপর তোমরা আল্লাহর কাছে আমার জন্য ওসিলা প্রার্থনা করবে। ওসিলা জান্নাতের জন্য একটা মর্তবা, যা আল্লাহর বান্দাদের মধ্যে একজন ছাড়া কেউ লাভ করবে না। আমি আশা করি আমি সেই বান্দা, আর যে ব্যক্তি আমার জন্য ওসিলা প্রার্থনা করবে তার জন্য শাফায়াত প্রাপ্য হবে। মাকাম মাহমুদ অর্থ প্রশংসিত অবস্থান, যে অবস্থানে সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত সকলেই তার প্রশংসা করবেন। মহান আল্লাহ বলেন, অর্থ এবং রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করবে, এ তোমার জন্য অতিরিক্ত আশা করা যায়, তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন মাকামে মাহমুদে বা প্রশংসিত স্থানে। সূরা বনি ইসরাইলের 79 নম্বর আয়াত। মুফাসসিরগণ উল্লেখ করেছেন যে মাকাম মাহমুদ বলতে কিয়ামতের দিন মহান আল্লাহর দরবারে শাফায়াতের মাকামকে বোঝানো হয়েছে। তার অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার বিষয়ে ওহির অনুসরণ। মুসলিমের দায়িত্ব হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঠিক মর্যাদা নিরূপণে এবং তাকে যথাযথ সম্মান প্রদর্শনের ব্যাপারে পবিত্র কোরআন ও সহি হাদিসের উপর নির্ভর করা। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ও মর্যাদা অবগত হওয়া মুমিনের ইমানের অংশ ও মৌলিক বিষয়। সকল মুমিনের দায়িত্ব এক্ষেত্রে সমান, কাজে আমরা সহজেই বুঝতে পারি যে বিষয়টি আল্লাহ কুরআন কারিমে সহজভাবে সকলের বোধগম্য করেই বর্ণনা করেছেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি তার সাহাবীগণকে জানিয়েছেন, তারাও মুমিনের ইমানের বিশুদ্ধতার জন্য এভাবেই গুরুত্বের সাথে তা তাবেঈগণকে শিখিয়েছেন। এভাবে বিষয়গুলো অবশ্যই কুরআনে মুতাওয়াত্তির মাশহুর সহির হাদিস সমূহে স্পষ্ট ও সর্বজনবোধগম্যভাবে বর্ণিত হয়েছে। কুরআন ও হাদিসে তার সম্মান, মর্যাদা, দায়িত্ব, ক্ষমতা, অধিকার ও আল্লাহর সাথে তার সম্পর্কের কথা অত্যন্ত স্পষ্টভাবে শেখানো হয়েছে। মুসলিমের দায়িত্ব হল তার ব্যাপারে কুরআন কারিমে বা সহি হাদিসে যা বলা হয়েছে তা সব কিছু পরিপূর্ণভাবে সর্বান্তকরণে বিশ্বাস করা। নিজের থেকে কোনো কিছু বাড়িয়ে বলা যাবে না, কারণ আমরা বা উম্মাহর আলিমগণ যা কিছুই বলেন না কেন, সবই মানবীয় ইস্তেহাদ, আর বিশ্বাস ও আকিদার ভিত্তি ওহি। মানবীয় কথাকে ওহির সাথে সংমিশ্রণ করলে বা ওহির মর্যাদা দিলে সীমা লঙ্ঘন ঘটতে পারে। পূর্ববর্তী নবীগণের উম্মাদ এইরূপ বাড়াবাড়ি বা সীমা লঙ্ঘনের কারণে বিভ্রান্ত হয়েছে বলে আমরা কুরআন ও হাদিস থেকে জানতে পারি। নবীগণের প্রতি অবিশ্বাস যেমন মানুষদেরকে ধ্বংস করেছে, তেমনি ধ্বংস করেছে নবীগণের প্রতি ভক্তিতে সীমা লঙ্ঘন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে এই বিষয়ে সতর্ক করেছেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মিম্বারের উপরে বক্তৃতায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খ্রিস্টানগণ যেরূপ ঈসা ইবনু মারিয়ামকে বাড়িয়ে প্রশংসা করেছে, তোমরা সেভাবে আমার বাড়িয়ে প্রশংসা করবে না, আমি তো তার বান্দা মাত্র। অতএব তোমরা বলবে আল্লাহর বান্দা ও তার রাসুল।
এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে প্রশংসায় বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। বাড়াবাড়ির অর্থ হলো তার বিষয়ে পবিত্র কোরআন ও হাদিসের শিক্ষার অতিরিক্ত কিছু বাড়িয়ে বলা যা তিনি আমাদেরকে বলেননি। তিনি খ্রিস্টানদের বাড়াবাড়ির কথা উম্মাদের দৃষ্টি আকর্ষণ করে তাদেরকে সতর্ক করেছেন। কোরআন কারিমে মহান আল্লাহ খ্রিস্টানদের এই বাড়াবাড়ির বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, অর্থ, হে কিতাবীগণ, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলো না। মরিয়াম তনাই ঈসা মাসিহ আল্লাহ রাসুল এবং তার বাণী যা তিনি মরিয়ামের নিকট প্রেরণ করেছিলেন এবং তার থেকে আগত আত্মা অর্থাৎ আদেশ। সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসুলের উপর ইমান আনো এবং বলিও না তিন এভাবে। এটি সুরানিসার 171 নম্বর আয়াতের খণ্ডাংশ। ঈসা আলাইসাল্লামের বিষয়ে খ্রিস্টানদের বাড়াবাড়ির স্বরূপ ছিল তার বিষয়ে আল্লাহর দেওয়া এই সকল বিশেষণকে বাড়িয়ে ব্যাখ্যা করে তার মর্যাদা বৃদ্ধির অপচেষ্টা করা। আল্লাহ তার বিষয়ে বলেছেন যে তিনি আল্লাহর কালিমা এবং আল্লাহর পক্ষ থেকে রুহ। কালিমাতুল্লাহ, রুহুল্লাহ সব ইত্যাদি শব্দ শুনে কিছু ভক্তের মনে যে অতিভক্তির প্লাবন তৈরি হয় সেগুলি ক্রমান্বয়ে ভয়ানক শিরকে পরিণত হয়। তারা দাবি করে যে আল্লাহর কালিমা আল্লাহর সিফাত বা বিশেষণ যা তার সত্তার অংশ ও তারই মতো অনাদি, সেহেতু ঈসা আলাইসাল্লাম আল্লাহর জাত বা সত্তার অংশ আর আল্লাহর রুহ আল্লাহরই সত্তার অংশ। এভাবে তারা দাবি করে যে ঈশ্বরের সত্তা তিনটি ব্যক্তিত্ব, আল্লাহ বা পিতা, কালিমুল্লাহ বা ইবনাউল্লাহ অর্থাৎ পুত্র এবং রুহুল্লাহ বা পবিত্র আত্মা। এই তিন ব্যক্তির সমন্বয়ে এক ঈশ্বর, নাউজুবিল্লাহ। তাদের এই ব্যাখ্যাভিত্তিক আকিদা বাইবেলের কোথাও সুস্পষ্টভাবে বলা হয়নি, বরং বাইবেলের অগণিত নির্দেশনা এর সাথে সুস্পষ্টভাবে সাংঘর্ষিক। তারা তাদের এইরূপ ব্যাখ্যাভিত্তিক মতবাদকে মূল আকিদা হিসেবে গ্রহণ করে এর সাথে সাংঘর্ষিক তাওরাত ও ইঞ্জিলের তাওহিদ বিষয়ক ও ঈসা আলাইসাল্লামের মনুষ্যত্ব বিষয়ক অগণিত সুস্পষ্ট আয়াতকে অপব্যাখ্যা করে। এই সকল অপব্যাখ্যা গেলানোর জন্য অনেক দার্শনিক যুক্তি পেশ করে। তাদের উদ্দেশ্য ছিল এভাবে ঈসা আলাইসাল্লামের মর্যাদা বৃদ্ধি করা। এদিকে দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ বলেন, ঈসা আলাইসাল্লামের বিষয়ে আল্লাহ যতটুকু বলেছেন তোমরা ততটুকু বলো, কারণ ততটুকুই হক ও সত্য। তার অতিরিক্ত বলো না, কারণ ব্যাখ্যা তাফসিরের নামে তোমরা যা বলছো তা বাতিল ও অসত্য। তোমরা তাকে কালিমাতুল্লাহ বা রুহুল্লাহ বলো, তাকে কালিমাতুল্লাহ বা রুহুল্লাহর ব্যাখ্যার করে বাড়িয়ে কিছু বলো না। অন্যত্র আল্লাহ উল্লেখ করেছেন যে এ সকল বাড়াবাড়ির পেছনে রয়েছে কতিপয় পণ্ডিতের প্রতি পরবর্তীদের অন্ধভক্তি ও তাদের অন্ধ অনুসরণ। আল্লাহ বলেন, অর্থ, বলো হে কিতাবীগণ, তোমরা তোমাদের দীনের বিষয়ে বাড়াবাড়ি করো না এবং সেই সম্প্রদায় ইতোপূর্বে পথভ্রষ্ট হয়েছে ও অনেককে পথভ্রষ্ট করেছে এবং সরল পথ থেকে বিচ্যুত হয়েছে, তাদের মর্জিমাফিক মতামতের অনুসরণ করো না। সূরা মাইদা আয়াত 77। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টানগণের অতিভক্তি ও বাড়াবাড়ির স্বরূপ ছিল ওহির মধ্যকার কতিপয় ধ্যার্থবোধক শব্দের অতিভক্তিমূলক অর্থকে দিনের ও আকিদার ভিত্তি হিসেবে গ্রহণ করে ঈসা আলাইসাল্লামের বিষয়ে ওহির বাইরে অতিরিক্ত গুণাবলী আরোপ করা এবং সেগুলির বিপরীতে অগণিত দ্ব্যর্থহীন ওহির বাণীকে ব্যাখ্যা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এই বিষয়ে সতর্ক করে তার বিষয়ে কি বলতে হবে তা নির্দেশনা প্রদান করলেন। তিনি বললেন, আমি আল্লাহর বান্দা,
আমাকে আল্লাহ দুটি মূল বিশেষণে বিশেষিত করেছেন, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসুল। তোমরা আমার বিষয়ে এই রূপই বলবে, অর্থাৎ ওহির মাধ্যমে কুরআনে বা হাদিসে তার বিষয়ে যা বলা হয়েছে হুবহু তাই আমাদেরকে বলতে হবে। এগুলিকে ব্যাখ্যা করা বা বিভিন্ন যুক্তি দিয়ে এগুলির সাথে আরও কিছু কথা যোগ করা আমাদেরকে বাড়াবাড়ির পথে নিয়ে যেতে পারে। উপরের হাদিসের ন্যায় অন্যান্য অনেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে তার প্রশংসা বা ভক্তির ক্ষেত্রে বাড়াবাড়ি পরিহার করতে এবং ওহির ব্যবহৃত শব্দাবলীর মধ্যে সীমাবদ্ধ থাকতে নির্দেশ দিয়েছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে মুহাম্মদ, হে আমাদের নেতা, আমাদের নেতার পুত্র, আমাদের মধ্যে সর্বোত্তম, আমাদের সর্বোত্তম ব্যক্তির পুত্র। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে। আমি আবদুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি আল্লাহর বান্দা ও তার রাসুল। আল্লাহর কসম, আমি ভালোবাসি না যে আল্লাহ আমাকে যে মর্যাদার আসনে বসিয়েছেন তোমরা আমাকে তার ঊর্ধ্বে উঠাবে। অর্থাৎ শয়তান বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করতে চেষ্টা করে। নবী রাসূলগণকে অস্বীকার করার মাধ্যমে অনেকে সে বিভ্রান্ত করে, আবার তাদের ভক্তি ও প্রশংসায় সীমালঙ্ঘন করিয়েও শয়তান অনেককে বিভ্রান্ত করে, কাজেই সে বিষয়ে সতর্ক থাকতে হবে। শয়তান অনেক সময় কুমন্ত্রণা দিতে পারে যে নবী রাসূলকে বেশি প্রশংসা করলে বা ভক্তি করলে তিনি হয়তো খুশি হবেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে উল্লেখ করলেন যে এরূপ ভক্তি বা প্রশংসায় তিনি খুশি হন না, বরং ওহির মাধ্যমে প্রাপ্ত বিশেষণের মাধ্যমে সীমাবদ্ধ থাকলেই তিনি খুশি হন। এখানে লক্ষণীয় যে উপরযুক্ত হাদিসে বক্তা সাহাবির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে যে বিশেষণগুলি ব্যবহার করেছেন সবই সত্য এবং সেগুলি বলা ইসলামে কোনোভাবেই আপত্তিকর নয়। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাকে যে বিশেষ দুটি পদমর্যাদা প্রদান করেছেন তার বাইরে কিছু ব্যবহার করা অপছন্দ করছেন। ব্যজ্যত তিনি বাড়াবাড়ির দরজা বন্ধ করতে চেয়েছেন। এই অর্থে অন্য হাদিসে আবদুল্লাহ ইবনুস শিখির রাদিয়াল্লাহ আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করে বলে, আপনি কুরাইশদের নেতা বা প্রধান। তিনি বলেন, নেতা বা প্রধান তো আল্লাহ। লোকটি বলে, আমাদের মধ্যে কথাই আপনিই সর্বোত্তম এবং মহাত্মে মর্যাদায় আপনিই সর্বশ্রেষ্ঠ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ কথা বলতে চাইলে বলুক, তবে শয়তান যেন তাকে টেনে নিয়ে না যায়। এখানে লক্ষণীয় যে কোনো মানুষকে সৈয়দ বা নেতা বা প্রধান বলা ইসলামে নিষিদ্ধ নয়। সাহাবিগণ একে অপরকে কখনো কখনো সৈয়দুনা বা আমাদের নেতা বলে উল্লেখ করেছেন। ইহইয়াউ সুনান গ্রন্থে আমি এই বিষয়ে কিছু হাদিস উল্লেখ করেছি। পঞ্চম অধ্যায়ে শিরক আসগার বিষয়ক আলোচনায় আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসদেরকে নির্দেশ দিয়েছেন মনিব বা মালিককে রাব না বলে সৈয়দ বলে ডাকতে। এতদা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের বিশেষে সৈয়দ শব্দ ব্যবহার করতে আপত্তি করছেন। ব্যজ্যত তিনি এই বিষয়ে বাড়াবাড়ির দরজা বন্ধ করতে চেয়েছেন এবং মহান আল্লাহ তার বিষয়ে যে শব্দ ও উপাধি ব্যবহার করেছেন তার মধ্যে সীমাবদ্ধ থাকতে উম্মতকে দিক নির্দেশনা দিয়েছেন। ওহির ব্যবহৃত শব্দ বা মানবীয় আবেগ বিবেকের ভিত্তিতে ভাষা জ্ঞানের আলোকে ব্যবহৃত শব্দের মধ্যে ইমানের জগতে অনেক পার্থক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হুসাইন ইবনু আলী রাদিয়াল্লাহু আনহু বলেন,
তোমরা আমাদেরকে ইসলামের ভালোবাসায় ভালোবাসবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে আমার প্রাপ্যের উপরে উঠাবে না, কারণ আল্লাহ আমাকে রাসূল হিসেবে গ্রহণ করার আগেই আমাকে বান্দা হিসেবে গ্রহণ করেছেন। উপরের হাদিসগুলির আলোকে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভক্তি ও মর্যাদা প্রদানে আমাদের অন্যতম দায়িত্ব ও ইমানের অন্যতম দাবি। তবে আমাদের বুঝতে হবে যে শয়তান বিভিন্নভাবে মানুষকে অবিশ্বাসের ন্যায় অতি ভক্তির মাধ্যমেও বিভ্রান্ত করতে পারে, এজন্য আমাদেরকে ওহির হুবহু অনুকরণ করতে হবে। এছাড়া আমরা আরও বুঝতে হবে যে বিশ্বাসের ভিত্তি গায়েবী বিষয়ের উপরে, এই সকল বিষয়ে ওহির নির্দেশনা ছাড়া কোনো ফায়সালা দেওয়া যায় না। কর্ম বিষয়ে কুরআন বা হাদিসে সুস্পষ্ট বিধান নেই, এইরূপ অনেক নতুন নতুন বিষয় উদ্ভাবিত হয়, এজন্য সেক্ষেত্রে কিয়াস ও ইস্তেহাদের প্রয়োজন হয়, যেমন মাইক, ধূমপান ইত্যাদি বিষয়। কিন্তু বিশ্বাস বা আকিদার বিষয় সেরূপ নয়, এগুলিতে নতুন সংযোজন সম্ভব নয়, এজন্য এই বিষয় কিয়াস বা ইস্তিহাদ অর্থহীন। আল্লাহর গুণাবলী, নবীগণের সংখ্যা মর্যাদা, ফেরেশতাগণের সংখ্যা, সৃষ্টি কর্ম দায়িত্ব ইত্যাদি বিষয় ইস্তিহাদের কোনো সুযোগ নেই। কুরআন ও হাদিসে যেভাবে যতটুকু বলা হয়েছে তাই বিশ্বাস করতে হবে। এই সকল ক্ষেত্রে আমরা ওহির কথাকে যুক্তি দিয়ে সমর্থন করতে পারি, কিন্তু যুক্তি দিয়ে কোনো কিছু সংযোজন বা বিয়োজন করতে পারি না। ষষ্ঠ অধ্যায় বেদায়াত ও বিভক্তির আলোচনায় আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী করেছেন, তার উম্মতের মধ্যেও পূর্ববর্তী সাহাবি, তাবেই, তাবে তাবেইদের যুগ ও মুসলিম উম্মাহর সোনালী যুগগুলি অতিক্রান্ত হওয়ার পরে মুসলিম উম্মাহর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বিষয়ে ওহির নির্দেশ লঙ্ঘন ও ওহির সাথে বিভিন্ন ব্যাখ্যা যোগ করে আকিদা তৈরির প্রবণতা সৃষ্টি হয়। কোনো কোনো আলিম মানবীয় বুদ্ধি দিয়ে ওহির একটি বক্তব্যের নিজের পছন্দ মতো অর্থকে ভিত্তি হিসেবে গ্রহণ করে অন্যান্য বক্তব্যকে ব্যাখ্যা করে বিকৃত বা বাতিল করেন, এবং ওহির অতিরিক্ত ও সাহাবিগণের বক্তব্যের ব্যতিক্রম অনেক বিষয়কে আকিদার অন্তর্ভুক্ত করেন। আমরা পরবর্তী পর্বে এই বিষয়ের আলোচনা করব ইনশাআল্লাহ।